তো এখানে তোমাদের অধিকাংশ স্টুডেন্টের ডাউট রয়েছে, আমরা কলেজে অ্যাপ্লাই করে দিচ্ছি সেক্ষেত্রে কি আমার অ্যাডমিশন হয়ে যাবে, অনেকেই এই কোশ্চেনটা করছো, সেই কারণে এটা টোটালি ভিডিওটা বানানো। তো এখানে পুরোপুরি এই তোমরা দেখো, তো এখানে ধরো দুটো কলেজ রয়েছে, একটা হচ্ছে এ কলেজ, একটা হচ্ছে এখানে কি হচ্ছে বি কলেজ, দুটো কলেজ রয়েছে। এবং দুটো কলেজে, এই কলেজে এ তোমার অনার্সের আমি ক্ষেত্রে বলছি, পাসের ক্ষেত্রেও বলবো, তো অনার্সের ক্ষেত্রে এ ধরো এখানে 60% নাম্বার চেয়েছে, মানে যে সাবজেক্টে তুমি অনার্স পেতে চাও সেই সাবজেক্টে 60% নম্বর চেয়েছে, এবং টোটালের ওপর, ঠিক আছে, এ টোটালের ওপর তোমাদের 55% নম্বর চেয়েছে, ক্লিয়ার। আর এই যে বি কলেজ আছে, বি কলেজের একটু রেপুটেশন ভালো, সেখানে অনার্সের জন্য সে চেয়েছে 75%, ক্লিয়ার, 75% নম্বর চেয়েছে অনার্সের, এবং পাস টোটাল সাবজেক্টের জন্য ও টোটাল সাবজেক্টের জন্য 60% নম্বর চেয়েছে, ক্লিয়ার। মানে যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও, সে যে সাবজেক্টেই নাও না কেন, জিওগ্রাফি নাও কিংবা হিস্ট্রি নাও, যে সাবজেক্টেই নাও কেন কেন বা ম্যাথামেটিক্স নাও, সেই সাবজেক্টের জন্য তোমার 75% বি কলেজ ক্রাইটেরিয়া রেখেছে, 75% সেই সাবজেক্টের নম্বর পেতে হবে। আর এ কলেজ কি হচ্ছে এখানে 60%, মানে এ বি কলেজের একটু রেপুটেশন কি হচ্ছে, এই কলেজের থেকে ভালো, সেক্ষেত্রে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়, সেক্ষেত্রে এ ক্রাইটেরিয়া একটু বেশি রেখেছে, এলিজিবল ক্রাইটেরিয়া। মানে ধরো রাম এই কলেজে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, রাম এই কলেজেও অ্যাপ্লাই করেছে, রাম এই কলেজেও অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, ওদের এই ক্রাইটেরিয়া রয়েছে, এবং যে সাবজেক্টে সে অনার্স নেবে সেই সাবজেক্টে 80% পেয়েছে, রাম কি হচ্ছে 80% পেয়েছে। তো এখানে রাম এই কলেজেও অ্যাপ্লাই করতে পারবে, এই কলেজেও অ্যাপ্লাই করতে পারবে, রাম কি করলো এই কলেজেও অ্যাপ্লাই করেছে, এই কলেজেও অ্যাপ্লাই করেছে। তো এখন রাহুলও কি হচ্ছে এইখানে এ অ্যাপ্লাই করেছে, রাহুল হচ্ছে 75% পেয়েছে, তাই জন্য এই কলেজেও অ্যাপ্লাই করেছে, রাহুল কি করলো ও এই কলেজেও অ্যাপ্লাই করলো, ঠিক আছে, এই কলেজেও অ্যাপ্লাই করলো, কারণ সে 75% পেয়েছে, তো এই কলেজের তো 60% চেয়েছে, তো দুটো কলেজে অ্যাপ্লাই করলো। এখন ধরো প্রিয়া কি করছে, এই কলেজে অ্যাপ্লাই করলো, এই কলেজে অ্যাপ্লাই করলো, সে কি হচ্ছে 76% পেয়েছে, বলছে এখানে তো 75% দরকার, এখানে এই কলেজেই আমি বি কলেজেই ভর্তি হবো, এখানেই অ্যাপ্লাই করলো, আর কোথাও অ্যাপ্লাই করেনি, ক্লিয়ার, ও এ কলেজে অ্যাপ্লাই করেনি, মানে এই এরিয়া ওয়াইজে দুটো কলেজ আছে, ওদের এরিয়ায় আমি ধরে নিলাম এই দুটো কলেজ পপুলার, এই দুটো কলেজে এরকমভাবে তিনটে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। যে দুটো কলেজ রয়েছে এ আর বি, এই এ আর বি কলেজের মধ্যে এ তুমি সবাই চাইছে কি বি কলেজে, মেজরিটি অফ স্টুডেন্ট কি চাইছে বি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছে, এই কলেজে নয়, কিন্তু তার সন্দেহ রয়েছে যে আমি এই কলেজে ভর্তি, বি কলেজে চান্স পাবো, তো যদি চান্স না পাই এই কলেজে নাম উঠলে এই কলেজে ভর্তি হয়ে যাবো, যাতে পরে কোনো অসুবিধা না হয়। তো এখানে কি হচ্ছে ভালো করে দেখো, তো এখন এ কলেজে এবং বি কলেজে সিট সংখ্যা আমি ধরে নিলাম, এ কলেজে সিট সংখ্যা রয়েছে হচ্ছে এ 200, আর বি কলেজেও সিট সংখ্যা রয়েছে কি হচ্ছে 150 আমি ধরে নিলাম, ঠিক আছে, এক একটা কলেজে এক একটা সিট সংখ্যা থাকে, তো পার্টিকুলার একটা সাবজেক্টের অনার্সের জন্য এই রয়েছে, আর তিনজনে একই অনার্স নিয়ে ভর্তি হয়েছে, আমি কথার কথা বলছি তোমাদের বন্ধু, তিন বন্ধু একই কলেজ মানে একই সাবজেক্টের অনার্স নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে তুমি একটুখানি ভালো করে দেখো, এইখানে কী হচ্ছে লিস্ট টাঙাবে, প্রথম কী হবে, এই কলেজে এই 75% চেয়েছে, কী চেয়েছে 75% চেয়েছে, যে 80% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, যে 90% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, যে 95% মার্কস পাবে কী হচ্ছে সেও অ্যাপ্লাই করবে, যে 99% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, এখানেও তাই, এখানে কী হবে যে 60% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, যে 70% বা 65% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, যে 80% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, যে 90% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, আর যে 95% বা 99% মার্কস পাবে সেও অ্যাপ্লাই করবে, মানে 60%-এর ওপরে সবাই অ্যাপ্লাই করবে। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, যে 80% পেয়েছিল সে এখানেও অ্যাপ্লাই করেছে, এখানেও অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করতে কোনো ব্যাপার নেই, একাধিক কলেজে অ্যাপ্লাই করতে, কেউ যদি চাই একসাথে 10টা কলেজ অ্যাপ্লাই করুক সে সেখানেও অ্যাপ্লাই করতে পারে। তো এখানে তোমাদের স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, ধরো 90% বা 90%-এর ওপরে পেয়েছে, এরকম স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এখানে, এখানে 50, এরকমভাবে একই রকমভাবে এইখানে এই 80%, ঠিক আছে, বা 80%-এর নিচে অ্যাপ্লাই করেছে হচ্ছে 50, ভালো করে ক্লিয়ার করো, এবং 75%-এর জন্য অ্যাপ্লাই করেছে হচ্ছে 5 জন, তারপরে আবার 60% অ্যাপ্লাই করেছে আরও 200 জন, টোটাল এই সংখ্যক অ্যাপ্লাই করেছে। এখানে যদি বলি যে 90% পেয়েছে এরকম স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, ভালো করে ক্লিয়ার করো, ও কত তোমার হচ্ছে 100 জন,
আর এখানে এ তোমার 80% অ্যাপ্লাই করেছে, 80%-এর জন্য অ্যাপ্লাই করেছে হচ্ছে 80% পেয়েছে এরকম স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে 50 জন, এবং এখানে তোমার হচ্ছে 75% স্টুডেন্ট যারা যারা অ্যাপ্লাই করেছে এ তারা হচ্ছে এখানে আরও 100 জন। এইখানে ক্লিয়ার করো, এখানে এও এ কলেজও লিস্ট টাঙাবে, বি কলেজও লিস্ট টাঙাবে, ক্লিয়ার? এবার ফার্স্ট লিস্ট এ কলেজ টাঙাচ্ছে, ফার্স্ট লিস্ট বি কলেজও টাঙাচ্ছে, একই সময় হতে পারে, আগে পিছিয়েও হতে পারে, এখানে তোমাদের ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করা দরকার। তো এখানে দেখো, এখানে সবার প্রথমে কি স্টুডেন্টরা এখানে এখানে কী দেখছে, কোটা টোটাল 200টা সিট আছে। কোনো কলেজ, যে কোনো কলেজই হোক না, কোনো কলেজ যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যে স্টুডেন্টগুলো সেরা, যে স্টুডেন্টগুলো ভালো, সেই স্টুডেন্টগুলোকে আগে নেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই। এরা এখান থেকে 90% যারা পেয়েছে, তো এখানে 90% অ্যাপ্লাই করেছে কত, 50 জন, 90% অ্যাপ্লাই করেছে হচ্ছে 50 জন নিল। তো এখানে তারপরে 80% অ্যাপ্লাই করেছে কতজন, 50 জন, তাদেরও নিল। তারপরে হচ্ছে 75%, 75% অ্যাপ্লাই করেছে কতজন, 25 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। এবং এখানে এখানে দেখো টোটাল এখানে কত হয়ে গেল, এখানে 125 কিন্তু সিট পূরণ হয়ে গেল, ক্লিয়ার? 125টা সিট পূরণ হয়ে গেল। বাকি এই যে 200 জন, এই 200 জনের থেকে যাদের নম্বর সব থেকে বেশি, মানে ধরো 64% এরকম, তাদেরকে এখানে এরকম স্টুডেন্টকে আরও 75 জন নিল। টোটাল ওদের কত, 200টা সিট ছিল, 200টা সিট পূরণ হয়ে গেল। সেই অনুযায়ী কী হচ্ছে, একটা লিস্ট টাঙিয়ে দিল তারা, ফার্স্ট লিস্ট টাঙিয়ে দিল, ঠিক আছে? ফার্স্ট লিস্ট টাঙিয়ে দিল, যে 200 জনের নাম টাঙিয়ে দিল, কারা, এই উপরে যারা রয়েছে। এখানে 60% চেয়েছিল, কিন্তু 60% পাওয়া কোনো স্টুডেন্টই কিন্তু এখানে তাদের নাম ওঠেনি, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে এবার এরকমও হয়, একটা স্টুডেন্ট এ অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে, পাসের জন্য অ্যাপ্লাই করে, অনেক স্টুডেন্ট একই স্কুলে একই কলেজে দুটোর জন্য অ্যাপ্লাই করে, অনার্সের জন্য অ্যাপ্লাই করে, পাসের জন্য অ্যাপ্লাই করে। তো এখানে তাদের হয়তো পাসে নাম উঠে যায়, অনার্সের নাম ওঠে না, এরকমও হয়। তো এখানে এ লিস্টটা টাঙিয়ে দিল। এবার এইখানে টোটাল, এখানে এই অনুযায়ী কী হচ্ছে, এ এখানে 80% পেয়েছে রাম, এ পেয়েছে রাহুল, পেয়েছে 70%। তো এখানে রাম রাহুলের দুজনেরই কী হচ্ছে, নাম উঠে গেল, ঠিক আছে? রাহুলের দুজনেরই নাম উঠে গেল, ক্লিয়ার লিস্টের মধ্যে। এখন বিতেও এরকম, বিতে টোটাল সিট সংখ্যা হচ্ছে 150, তো সেই কারণে কী হচ্ছে, এ 90% থেকে নেবে, আর কী হচ্ছে 100 জনই নেবে, আর 80% পেয়েছে এরকম 50 জন নেবে, আর সিট সংখ্যা নেই, টোটাল 150 জন হয়ে গেছে। তার মানে কি, এখানে 75% যারা পেয়েছে এ এখানে তাদেরকে নেবে না, এবং 75%-এর উপরে যারা রয়েছে, 100 জন বেকার ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে নেবেই না। এখানে বলা যায় না যে অ্যাকচুয়ালি এই কতজন স্টুডেন্ট, সেটা এই ইনফরমেশানটা শুধুমাত্র কি কাদের কাছে থাকে, কলেজের কাছেই থাকে, সেই কলেজের কাছেই থাকে, অন্য কারোর কাছে থাকে না। সেক্ষেত্রে যে তোমরা দেখো এখানে, এইখানে যদি আমি ফার্স্ট লিস্ট টাঙাই, ফার্স্ট লিস্টের মধ্যে কি, এখানে রাহুল 80% পেয়েছিল, ও রাম 80% পেয়েছিল, কিন্তু রাহুল 75% পেয়েছিল, কিন্তু রামের নাম উঠলো, কিন্তু রাহুলের নাম উঠলো না। এখানে পিয়া 76% পেয়েছিল, ভালো করে ক্লিয়ার করো, পিয়া কি হচ্ছে, 76% পেয়েছিল, পিয়া এখানে 76% যেহেতু পেয়েছিল, 80% কভার আপ হয়ে গেছে। এ সে এখানে যদি অ্যাপ্লাই করতো, তাহলে 76% পেয়ে এখানে যদি অ্যাপ্লাই করতো, তাহলে কিন্তু তার নাম উঠে যেত, কেন সে রাহুলের থেকেও বেশি পেয়েছে, কিন্তু অ্যাপ্লাই করেনি। তার এখানে কিন্তু পিয়ার এই লিস্টেও নাম উঠল না, এই লিস্টেও নাম উঠল না। সেই কারণে আমি তোমাদের একটা কথা বলি, যারা একটু কম নম্বর পেয়েছো, মনে করছো অনার্স নিতে চাইছো, তারা দুটো কলেজে অ্যাপ্লাই করো। তো এখানে দেখো পিয়া এই কলেজেই টার্গেট ছিল, কিন্তু এই কলেজে 76% পেয়েছে, এ 75% রাহুল পেয়েছে, রাহুল দুটো কলেজে অ্যাপ্লাই করলো, তাই জন্য রাহুল কী হচ্ছে, এ বি কলেজে চান্স পেয়ে গেছে, কিন্তু পিয়া শুধু একটা কলেজের ওপর নির্ভর ছিল, পিয়া কিন্তু চান্স পেলো না। তো এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে কী হচ্ছে, এই লিস্টে যে এই যে 200 জন রয়েছে, 200 জনের মধ্যে কি বি কলেজে এই কলেজে সবাই ভর্তি হবে, কারণ এই কলেজের রেপুটেশন ভালো না, সবাই বি কলেজে ভর্তি হতে চায়। তাহলে এখান থেকে দেখা গেল, ও খুব জোর হলে 100 জন বা 100+ কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে। এবার তার মানে আরও সিট সংখ্যা সেই অনুযায়ী যদি আমি ধরি 110 জন ভর্তি হয়েছে, তাহলে আরও 90 জনের সিট সংখ্যা খালি আছে। এরপরে কি সেকেন্ড লিস্ট চালু হলো, সেকেন্ড লিস্ট শুরু করলো, সেকেন্ড লিস্ট টাঙালো, এবং সেকেন্ড লিস্টের মধ্যে কি আবার এবারে চান্স দেওয়া হলো কাদের, যারা অলরেডি আগে অ্যাপ্লাই করে ফেলেছিলো 60%, যাদের এই 200 জনের মধ্যে এ নেওয়া হয়েছিলো, তো তোমার 75 জনকে আরও 125 জন বেঁচেছিলো, এই 125 জনের মধ্যে থেকে আবার এখানে লিস্ট টাঙানো হলো, ঠিক আছে? এই এখানে লিস্ট টাঙানো হলো, কারণ প্রথম লিস্টে যাদের নাম এসেছিলো তাদের আর দ্বিতীয় লিস্টে চান্স দেওয়া হবে না, কারণ তারা
এখানে তাদের তাদের ভর্তির ডেট থাকে, এ তার মধ্যে ভর্তির ডেট তারা ভর্তি হয়নি কোনো কারণে, তারা অন্য কলেজে চান্স পেয়েছে বা যে কোনো কারণে হোক তারা ভর্তি হয়নি, তার মানে তাদেরকে ওই কলেজ ধরে নিল যে তারা এই কলেজে ভর্তি হতে চায় না, জাস্ট অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে এই এর নিচে যে স্টুডেন্টরা আছে তাদেরকে এখানে দ্বিতীয় লিস্টে চান্স করা হলো, এবং দ্বিতীয় লিস্টেও আবার সেরকমভাবে এ তোমাদের 90 জনের ছিল, 90 জনের নাম উঠলো, তো এই যে 90 জনকে নিলে, এবার 90 জনের মধ্যে কিছু স্টুডেন্ট ভর্তি হবে আবার কিছু স্টুডেন্ট ভর্তি হবে না, সেক্ষেত্রে কী করা হবে, এই যে বাকি যে স্টুডেন্টরা নিচে পেয়েছে তাদেরকে ভর্তি নেওয়া হবে, এরপরে আরও স্টুডেন্ট যদি সিট সংখ্যা বাড়ে যারা ভর্তি হয়নি পরবর্তীকালে ইউনিয়ন দ্বারা ভর্তি হবে, এরকম 25 সিট সংখ্যা যে বাদ বাকি থেকে যায় সেগুলো বিভিন্ন উপায়ে ফিল আপ হয়, যে 10টা কি 5টা কি 20-30টা সিট বেঁচে রয়েছে সেই সিটগুলো অন্যান্য উপায়েও দেওয়া হয়। তো এখানে এটা কিন্তু হলো, এটা হলো। এবার এখানে তোমার এই কলেজেও কিন্তু সেম, এবার এখানে দেখা গেল রাহুল ভর্তি হয়ে গেল, ক্লিয়ার, রাহুল চান্স পেয়েছে এই কলেজে, ফার্স্ট লিস্টে নাম ওঠেনি, রাহুল এই কলেজে ভর্তি হয়ে গেল। দেখা গেলো এই রাহুলের নাম এখান থেকে এই যে 150 জনকে টাঙিয়েছিল, 150 জনের মধ্যে জাস্ট 100 জন ভর্তি হয়েছে, 50 জন বাকি আছে, এবং পরবর্তী সেকেন্ড লিস্ট যখন টাঙালো তখন রাহুলের নাম আবার উঠে গেল, ঠিক আছে, রাহুলের নাম কী হচ্ছে এখানে উঠে গেল। তো রাহুল সেক্ষেত্রে ভাবলো যে না, আমি তো টার্গেট তো আমার ছিল বি কলেজে ভর্তি হওয়ার, ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু আমার তো টার্গেট ছিল বি কলেজে ভর্তি হওয়ার, কিন্তু আমি তো এ কলেজে বি কলেজে ফার্স্ট লিস্টে আমার নাম ওঠেনি বলে আমার এই কলেজে ফার্স্ট লিস্টের নাম হচ্ছে আমি এই কলেজে ভর্তি হয়ে গেছি। তো সেক্ষেত্রে একটা চান্স, মানে আমি একটা রীতিমতো ভিডিও করে ফেলেছি, সেক্ষেত্রে আবার কী হচ্ছে, রাহুল বলছেন আমি এই কলেজে ভর্তি হবো, ট্রান্সফার প্রসেস নিয়ে নিল যে এখান থেকে আমি, ও তো কলেজের ফি দিয়ে সমস্ত দিয়ে ভর্তি হয়ে গেছে, তো এখান থেকে আবার কী হচ্ছে ট্রান্সফার করে নিল যে আমি এই কলেজে ভর্তি হবো। তো প্রত্যেকটা কলেজের সুবিধা থাকে না, অনেক কলেজই আছে কিছু পার্সেন্ট কেটে নিয়ে বাদ বাকি টাকা পে করে দেয় অন্য কলেজের জন্য, সে কী করলো আবার ট্রান্সফার নিয়ে ভর্তি হলো অথবা এই কলেজেই থেকে গেল, তো এরকম হয়। আর পিয়া কী করলো, ও যে একটা কলেজে অ্যাপ্লাই করেছিল ও কী হচ্ছে পরে সমস্যার সম্মুখীন হলো, ক্লিয়ার। তার মানে তোমরা এই পুরো প্রসিডিওর থেকে কী বুঝতে পারলে, যেটা ডিপেন্ড করছে, কেউ বলতে পারে না এখানে আমি না ওই স্কুলের অ্যাকচুয়ালি টিচার, পুরো ব্যাপারটা যদি কনসেপ্টটা যদি না দেখে, কজন কত পার্সেন্ট এই কলেজে অ্যাপ্লাই করেছে সেটা যদি না দেখে তাহলে কেউ বলতে পারে না অ্যাকচুয়ালি। তো এখন পুরো অ্যাডমিশনের যে প্রসিজিওরটা কীভাবে লিস্ট ওঠে সমস্ত কিছু তোমরা বিস্তারিত জানতে পারলে, আমার বলার উদ্দেশ্যই হচ্ছে তোমরা যারা জিজ্ঞাসা করছো আমাকে যে আমি এত পার্সেন্ট নম্বর পেয়েছি, আমি কলেজে ভর্তি হয়েছি, তো আমার কি অ্যাডমিশন হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু যাতে তোমাদের পিয়ার মতন অবস্থা না হয়, যে 75% তোমাদের টোটাল 75% এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে আর এখানে তুমি 76% একটা কলেজেই ভর্তি হয়েছো, রাহুল যেরকম কি বুদ্ধিমান করে দুটো কলেজেই ভর্তি হয়েছে, এ মানে অ্যাপ্লাই করেছে অ্যাডমিশনের জন্য, তো এখানে পিয়া একটা কলেজে অ্যাপ্লাই করেছে, পিয়া মানে এখানে পার্সোনাল কোনো ব্যক্তি নয়, ঠিক আছে, একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছি, তো এখানে 76% পেয়ে সে কী হচ্ছে ওভার কনফিডেন্সের জন্য একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে। সেটাই বলছি তোমাদের, যে তোমরা যদি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমাদের যদি 90% বা 80% আপ থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না। তো এই যে কলেজের অ্যাডমিশন প্রসেস মূলত 3টে বিষয়ের ওপর নির্ভর করে, তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং ওই কলেজে কী কত পার্সেন্ট মার্কস চেয়েছে অ্যাপ্লাই করার জন্য, দ্বিতীয় ও তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে কোন টাইপের স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, মানে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজে কোন টাইপের স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, কত পার্সেন্ট পাওয়ার স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তৃতীয় ওই কলেজের সিট সংখ্যা কী আছে। তো মূলত এই 3টে জিনিস একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য নির্ভর করে। তো এখন তোমাদের আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে, কীভাবে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর হয়, কীভাবে তোমাদের লিস্ট টাঙ্গে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এ আর কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো।